শুধুমাত্র যে ইলিগাল কনস্ট্রাকশন অর্থাৎ বেআইনি নির্মাণ সেটা নিয়ে যে মন্তব্য করেছেন সেটা নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শহর কলকাতায় যে পুকুর ভরাট হচ্ছে সেটা কার্যত তিনি পরিষ্কার করেছেন এবং সেই পুকুর ভরাটের অভিযোগ কলকাতা পৌরসভার কাছে বা সংশ্লিষ্ট যারা কাউন্সিলররা রয়েছেন তাদের কাছে আসছে এমনটাও কিন্তু কার্যত স্বীকার করেছেন তারক সিং। অবৈধ নির্মাণ থেকে শহর জুড়ে পুকুর ভরাটের প্রবণতা, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কার্যত স্বীকারোক্তি তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পরিষদ তারক সিং এর। পুকুর ভরাটের অভিযোগও এসেছে কলকাতা পৌরসভার কাছে। অকপট 118 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, কোথাও ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার প্রসঙ্গ সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তুললেন তারক সিং। ঘটনাচক্রে গার্ডেন ব্রিজে যে নির্মীয়মান বহুতল ধসে প্রাণহানি, সেই বহুতল পুকুর বুঝিয়ে ঘটনার দিন থেকে এই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। মেয়র পরিষদের মন্তব্য কি সেই অভিযোগকে মান্যতা প্রশ্ন তুলছেন বিরোধী শিবির। বাংলার প্রচলিত প্রবাদ পুকুর চুরি, সেই পুকুর কার্যত চুরি করে বুঝিয়ে একটা বহুতল নির্মাণ, এটা এক রাতের বিষয় নয়। কিভাবে দিনের পর দিন পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণ, প্রশ্ন তুলছে ওয়াকি বহাল মহল। কে বা কারা এই নির্মাণের অনুমোদন দিয়েছে সেই প্রশ্ন উঠছে, কেন নেই নজরদারি, বিরোধী মহল প্রশ্ন তুলছে। ভরাট কলকাতায় হচ্ছে না এরকম বললে চলবে না, কোথায় হচ্ছে খবর পেলে তার উপরে অ্যাকশনও নেওয়া হচ্ছে। যে পুকুর ভরাট হচ্ছে কর্পোরেশনের নজরে এলো আর কর্পোরেশন অ্যাকশন নিচ্ছে না। যে কোয়ালিটির মাল দিয়ে বিল্ডিংটা করলেও তো হতে পারে, রড কম দিয়েছে, বাজে সিমেন্ট দিয়েছে বা সিমেন্টের ভাগ কম দিয়েছে, যে সাইজের কলমগুলো হওয়া উচিত সেটা ঠিকভাবে হয়নি, এগুলো অনেকগুলো কারণ আছে, এটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এবং যত ডেপথে গিয়ে মানে ফাউন্ডেশন করা উচিত ছিল হয়তো করা হয়নি, পাইলিং প্রয়োজন ছিল হয়তো পাইলিং করেনি ঠিকভাবে, যত আবার করেও থাকতে পারে পাইলিং যতটা ডেপথে গিয়ে করার ছিল করতে পারেনি। গার্ডেন ব্রিজে নির্মীয়মান বহুতলে ধসের কারণ ব্যাখ্যায় তিনি ত্রুটিপূর্ণ কারিগরি ব্যবস্থাকে কাজ করায় তুলেছেন, নির্মাণে গলদকেও কার্যত কাজ করায় তোলেন তারক সিং। বউবাজারে মেট্রো সুড়ঙ্গ ধসের প্রসঙ্গও তুলেছেন তারক সিং। কিন্তু গার্ডেন ব্রিজের নির্মীয়মান বহুতলে নির্মাণে গলত কিনা খতিয়ে দেখার দায়িত্ব কার, প্রশ্ন উঠছে। পুকুর বুঝিয়ে নির্মাণের ভিত, বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে কি তদারকি করা উচিত নয় প্রশাসনের, প্রশ্ন তুলছে বিরোধী শিবির। মেট্রো সুড়ঙ্গ খুঁটে ধস নামলেও প্রাণহানির ঘটনা নেই, কিন্তু গার্ডেন ব্রিজের ঘটনায় লাশের পাহাড়, কে নেবে দায়? নিয়োগ দুর্নীতি কাণ্ডে অর্পিতা মুখোপাধ্যায়ের কলকাতার যে বহুতল থেকে নগদ উদ্ধার সেটা পুকুর বুঝিয়ে বাম আমলে নির্মাণ, সেই তথ্যও নাকি পৌরসভার কাছে ছিল, এই দাবি করছেন তারক সিং। তাহলে গত দেড় দশক ধরে কলকাতা পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ড কেন ব্যবস্থা নেয়নি, প্রশ্ন তুলছে ওয়াকি বহাল মহল। বাজারে মেট্রো রেলের কতবার ধস নামলো, সেটা ফেলিওরিটি অফ ইঞ্জিনিয়ারিং, প্রপার ইঞ্জিনিয়ারিং হয়নি, কতবার ধস নামলো এত বড় একটা কাজ করতে গিয়ে। তো ইঞ্জিনিয়ারিং পারফেকশন যদি ঠিক থাকে তাহলে ধস নামবে কেন? সয়েল টেস্ট প্রপার হয়নি তাহলে তো হয়েছে, আর যদি ওই জায়গাটা যোগ্য নয় তাহলে ওখান থেকে করা হলো কেন? যে সিপিএম বড় বড় কথা বলছে, মহাত্মা গান্ধী রোড 115 নম্বর ওয়ার্ড, আমরা তখন বিরোধী দলে, রত্নাসুর ওখানকার কাউন্সিলার, ওকে ডায়মন্ড সিটি হাই বা হাইট হবে, 35 বিঘে জলাশয় ভরাট করে ওই বাড়িগুলো করেছে, ওই যে বাড়িটার মধ্যে থেকে ওই অর্পিতার ফ্ল্যাটে টাকা ফাঁকা ধরা পড়লো, ঠিকই 35 বিঘে জলাশয় কর্পোরেশনের রেকর্ডে আছে, বিকাশ ভাটসাজ করেছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।